সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 26 জানুয়ারি 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পর দেখলাম বেশ কিছু গাভী গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গাভীগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা কি ক্রেতা? কোথেকে আসছেন? ঝিনাইদহ থেকে। খোঁজ পেলেন কিভাবে? সন্ধান টিভির মাধ্যমে, ইউটিউব দেখে। তো ইউটিউবে যেমন দেখছিলেন, এখানে আসার পর কি তেমন পাইছেন? আচ্ছা, তো আপনারা কি নতুন খামারি নাকি পুরাতন অভিজ্ঞ খামারি? আচ্ছা, তাহলে তো আপনাদের কিছুই জানানোর নাই, কিছুই বলার নাই। গত সপ্তাহে দুটো নিছে, আবার আজকে দুটো নিলাম। গত সপ্তাহে দুইটা গরু নিয়ে গেছেন এখান থেকে, সেগুলো কেমন হয়েছে? এই জন্য আবার আসছেন। আপনাদের খামারে গরু আছে কতগুলা? 17টা। তো ওনাদের কথা কাজের মিল আছে তাহলে? আচ্ছা, তো আপনাদের মতো আরো দূর দূরান্ত থেকে যারা গরু কিনতে আসতে চায়, অনেকেই ভয় পায়, তাদের বিষয়ে কিছু বলবেন? নিঃসন্দেহে আসতে পারে, আসে। আচ্ছা, আপনারা আসছিলেন কবে? এখানেই ছিলেন? এখানে ছিলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এখানে থেকে এখানে ছিলাম। আচ্ছা, তার মানে শুধু ভিডিওতেই বলে না, বাস্তবতাতেও আসে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, তো ঠিক আছে, গরু যেহেতু নিয়ে ফেলছেন, গরু কিনে সন্তুষ্ট? আচ্ছা, আপনি আপনার খামারের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আসার পরপরই দেখলাম যে দুইটা গরু গাড়ি লোড হয়ে চলে গেল, ঝিনাইদহ বোধহয় ক্রেতা আসছিল। জি, গত সপ্তাহে দুইটা নিয়ে গেছিল, ভালো পয়সা বলে আবার আসলো, আসে আবার দুইটা নিয়ে যাচ্ছে। সেটা তো ওনার মুখেই শুনলাম। জি জি, যে ভালো পেলে এরকম সব কাস্টমারই আবার বারবার ফিরে আসবে। জি। তো এই সপ্তাহে কতগুলো গরু কালেকশন করছেন? আসলে বেশ 15-16টা আছে, তার মধ্যে এখন 12টা দেখাতে পারবো। 12টার মতো গরু আজকের প্রোগ্রামে দেখাবেন, কয়েকটা গরু বিক্রি হয়ে গেছে। আবার যে কিতাব বসে আছে, এনারাও যে অনলাইনে দেখে, ওনার ছেলে বাইরে আছে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে গরু পছন্দ করে কিনে রাখছে, ওনারা নিয়ে যাবে এসে। জি জি। তো এই সপ্তাহে যে কালেকশন কিত গরুগুলো আছে, কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? এবার লাস্ট আছে 1,50,000, নিচে আছে 1,50,000, আর উপরে আছে আপনার 2,45,000। বাচ্চা সহ গরু আছে, প্রেগনেন্ট গরু আছে? বাচ্চা সহ আছে হলো আপনার 3টে। আচ্ছা, আজকের পর্বে কি একদম বলবেন নাকি দরদামের একটু সুযোগ রাখবেন? একদমই বলবেন, এতে অল্প কথায় গরু কিনা বেচা হয়ে যায়। তো চলেন গরুগুলো এবার দেখি, আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু জানাবেন। শুরুতেই বাচ্চা সহ একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা আসলে ফিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের একটা গাভী গরু। বয়স কেমন গরুটার? বয়স 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে, এখন প্রথম বাচ্চা হলো। এটা 4 দাঁতে প্রথম বাচ্চা দিল, কোলে কি বাচ্চা আছে? সঙ্গে ছেলে বাচ্চা আছে, সঙ্গে আছে ষাঁড় বাচ্চা। বাচ্চার এখনো কাঁচা নাভি। বয়স কয়দিন? বয়স 3 দিন। 3 দিন। এই অবস্থায় তো পরিপূর্ণ দুধ দহন করে দেখে নেওয়া যাবে না, আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, তো আপনার আইডিয়া কেমন, কেমন দুধ পাওয়া যেতে পারে গরুটার থেকে? এরা জানেন যে আপনার 12-13 লিটার দুধ ইজি ভাবে পাওয়া যাবে, হয়তো প্রথম বিয়ানের একটা গরু, 12-13 কিছু দুধের আইডিয়া করে নেওয়া যাবে। এটা যারা একদম নতুন খামার শুরু করতে চায়, এই ধরনের গরুদের খামার করা সব থেকে বেশি নিরাপদ। তো এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখছি মানে চাওয়া দাম 1,65,000, আর ফিস রেট রাখা দাবি 1,50,000। 1,50,000 একদম, এইখান থেকে 1 টাকাও দরদামের সুযোগ নাই? জি জি, একদম ফিক্স রেট। ফিক্স রেট। আচ্ছা, এটা ছিল আজকের পর্বের প্রথম গরু, এটা সাইড করে দেন। তারপাশে দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি রাখছেন, কালো অংশটা বেশি, কালো রঙের একটা গরু। জি জি, এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান জাতের। অস্ট্রেলিয়ান। এই গরুগুলো একটু বেশি টেকসই হয়ে থাকে, যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় লালন পালন করা যায়। জি, যে কোনো আবহাওয়া সেটি হয়, কম বেশি তুলনামূলক অন্য গরুর থেকে রোগ বালাইটাও কম হয়। জি। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এটার বয়সে 2 দাঁত প্রথম বাচ্চা হয়েছে। 2 দাঁতে প্রথম বাচ্চা হয়েছে। জি। এখন বাচ্চা আছে? এখন বাচ্চা হয়েছে মানে 4-5 ঘন্টা আগে বাচ্চা হয়েছে। 4-5 ঘন্টা মানে আজকেই বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 4-5 ঘন্টা। জি, ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে, গাভীর ফুলটা ক্লিয়ার হয়ে গেছে, বাচ্চার বয়স 4-5 ঘন্টা। কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। তো এটাও তো আসলে আইডিয়া করে নিতে হবে, 4-5 ঘন্টায় তো দুধ দহন করে দেখে নেওয়া যায় না। না, এটা তো অবশ্যই আইডিয়া করে নিতে হবে, ওলান পোলান ভালোই আসছে, জাতমান ভালো আছে, এটার উপরে দেখে নিতে হবে। এটা হচ্ছে আজকের পর্বের দ্বিতীয় নাম্বার গরু। জি। এটার একদম কেমন?
এটারও এক দাম পড়বে 50, চাওয়া চাইতে গেলে 60-70-65, চাইতে গেলে 60-65 চাইবেন, আর এক দামে যখন নেবে 150,000, এক টাকাও কম নাই, শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিতে হবে। এটা সাইড করে দেন। তারপর সে 3 নম্বর যে আরেকটা কালো রঙের গরু আপনি রাখছেন, চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই। এটা কোন জাতের গরু? এটাও অস্ট্রেলিয়ান জাতের। এটাও অস্ট্রেলিয়ান জাতের, একটু টেকসই গরু এগুলা। জি, টেকসই গরু। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটার দাঁত আসলে 8টা হয়ে গেল, দাঁত পরিপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু দুধের রেজাল্টে গাবিরের আগের বিয়েলে নিজস্ব লোকের গরু। হ্যাঁ, দুধের রেকর্ডটা জানা আছে, 16 লিটার রেকর্ড, মানে দুধ জানা আছে আমার একদম। আচ্ছা, এটা এখন প্রেগনেন্ট অবস্থায় আছে? জি জি। পোলান পোলানের যে সামার, এটা দেখেও আসলে মনে হয় এরকম দুধটা আসলে আশা করা যায়। হ্যাঁ, অনেক সামার হবে। আর যে সামারে যে ঝোল আছে, প্রচুর ঝোল আছে, প্রচুর জায়গা আছে। তো এটা হচ্ছে আজকের পর্বের সিরিয়ালের 3 নম্বর গরু। বয়সের কারণে দামটা কম আছে, দুধের বেলায় যা দুধেই টাকা উঠে যাবে এগুলো গাবে। প্রথম এই দিয়ে নেই দুধ দিয়ে টাকা উঠে যাবে গাবে। আচ্ছা, কেউ যদি দুধের জন্য গরু লালন পালন করতে চায়, এই ধরনের গরু নিয়ে নিঃসন্দেহে লালন পালন করতে পারে। জি জি। এটা ছিল সিরিয়ালের 3 নম্বর গরু, সাইড করে দেন। 4 নম্বর, এবার পরপর দেখলাম 4টা গরুই কালো রঙের গরু রাখছেন আপনি। এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান জাতের গরু। অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী গরু। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটার বয়স 2 দাঁত। এটার বয়স 2 দাঁত, বেশ লম্বা চওড়া হয়ে গেছে। হ্যাঁ, উঁচু লম্বা সে বেশ। এটা কি এখন প্রেগনেন্ট অবস্থায় আছে? হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায়। কতদিনের প্রেগনেন্ট? এটা আপনার 8.5 মাস চলছে, হয়তো 15-20 দিন নাও যেতে পারে, 15-20 দিন বা তার আগেই বাচ্চা দিয়ে দিতে পারে। আর এই অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে, তেমন সমস্যা হবে না? না। আচ্ছা, এটা আজকের পর্বে সিরিয়ালের 4 নম্বর গরু। এটা এখন দেখে শুনে আইডিয়া করে নিতে হবে, এটার দাম কেমন? এটার দাম চাওয়া 170,000, ফিক্স রেট পড়বে 160,000 টাকা। 160,000 টাকা এক দাম। জি। কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয়, আপনার সঙ্গে সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে, তারপরে যদি ইচ্ছা হয় আপনার খামারে এসে দেখে নেবে, আর যদি আসার সামর্থ্য না থাকে আপনার অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আপনি পৌঁছায় দিবেন। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন। সিরিয়ালের 5 নম্বর যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা? এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু। হলস্টিন ফিজিয়ান জাতের একটা গাভী গরু। বয়স কেমন? বয়সের 2 দাঁত। 2 দাঁত, বকনার থেকে গাভী হয়েছে, প্রথম বাচ্চা দিবে। জি, প্রথম বাচ্চা দিবে। এখন প্রেগনেন্ট অবস্থায় আছে? এখন প্রেগনেন্ট অবস্থায়। কতদিনের প্রেগনেন্ট? এটা এখন আসলে 8 মাসের 8-10 দিন যাচ্ছে। 8 মাস পার হয়েছে, বাকি আছে কতদিন? প্রায় মাসের কাছে বাকি আছে, প্রায় 1 মাসের মতো বাকি আছে। মূলত 9 মাস 10 দিনে বাচ্চা দেয়। জি জি। আচ্ছা, তো এই অবস্থায় এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে, তেমন সমস্যা হবে না? এগুলো নয় বেশি ভালো। আর তার বাসায় নিয়ে গিয়ে যদি 1-1.5 মাস থাকার পরে বাচ্চা দেয়, এতে গাভী বাচ্চার জন্য আরো ভালো হয়। জি জি। তো এটা আজকের পর্বের 5 নম্বর গরু, এটার একদম কেমন? এটার একদম 1,70,000 টাকা একদম। এই গরুটা সাইড করে দেন। তারপর সে সিরিয়ালের 6 নম্বর যে আরেকটা বাচ্চা সহ গরু আপনি রাখছেন, চলেন এই গরুটা আমরা একটু দর্শকদের দেখাই। এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু। হলস্টিন ফিজিয়ান, সাদা অংশটাই বেশি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 6 দাঁত। 6 দাঁত। আগে বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে, 2 নম্বর বাচ্চা হবে। আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিলো। কি বাচ্চার সঙ্গে? এটার সঙ্গে বকনা বাচ্চা। সঙ্গে আছে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স 3 দিন। বাচ্চার বয়স আজকে 3 দিন। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আর গাভীর জন্মফুল সবকিছু ক্লিয়ার হয়ে গেছে? সম্পূর্ণ ক্লিয়ার আছে। আচ্ছা, তো 3 দিনে আসলে আইডিয়া করে নিতে হবে। আপনার আইডিয়া কি? আমার আইডিয়া, আমি গাভীর থেকে আসলে 15 লিটার দুধ দোয়া দিতে পারবো। 15 কেজি দুধ দহন করে দেখাই দিতে পারবেন, এর পরিপূর্ণ দুধ আসলে। আর এখন আসলে যতটুকু হয় ধারবার দেখে আইডিয়া করে দর্শক ভাইরা নিতে পারবে। জি। আচ্ছা, তো এটা আজকের পর্বে সিরিয়ালের 6 নম্বর গরু, এটার একদাম কেমন? এটার একদাম পড়বে 1,77,000 টাকা। 1,77,000 টাকা একদাম। জি। এটা সাইড করে দেন। তারপর সে যেটা আছে ওটা দেখাই। সিরিয়ালের 7 নম্বর যে আরেকটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফিজিয়ান জাতের গাভী। হলস্টিন ফিজিয়ান জাতের একটা গাভী গরু। জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়সও মাত্র 2 দাঁত বাড়াচ্ছে, 2 দাঁত হলো এখন। এটার বয়সও 2 দাঁত, বকনার থেকে গাভী হয়েছে। জি জি। এই গরুটাও প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। এখন প্রেগনেন্ট? এখন প্রেগনেন্ট। কতদিনের প্রেগনেন্ট? এখন 8.5-15-20 দিনের মধ্যে বাচ্চা হবে। পোলান পোলানের গঠনটা অনেক সুন্দর আসছে, 15-20 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। আজকের পর্বে সিরিয়ালের 7 নম্বর গরু এটা। জি জি। এটার একদম কেমন?
এটার এক দাম পড়বে 185,000 টাকা। এক দাম পড়বে 185,000 টাকা, দরদামের কোনো সুযোগ নাই। না, দরদামের সুযোগ নেই। এটা ছিল 7 নম্বর গরু, সাইড করে দেন, 8 নম্বরটা দেখাই। রিয়ালের 8 নম্বর যার একটা গরু আপনি রাখছেন লালচে, এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল জার্সি জাতের গাভী। জার্সি? জি। আচ্ছা, কানগুলো দেখেন, মাথা শিং, ছোট চোখগুলো ঢেলা ঢেলা। এই গরুটার বয়স কেমন? এর বয়স কেবলই 2 দাঁত হলো। কেবলই 2 দাঁত? বেশ বড় সরই তো হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় সর। তো এটা এখন প্রেগনেট অবস্থায় আছে? জি, প্রেগনেট আছে। কতদিনের প্রেগনেট অবস্থায় আছে? এটা 8.5 মাসের, মোটামুটি 8.5 মাসের কমই বাকি আছে, 20-25 দিন বাকি আছে। আচ্ছা, উলান পালানের ঝোল মাত্র সার শুরু করছে। জি, তো কেউ চাইলে তার খামারে এই অবস্থা নিতে পারে, আর এই অবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। না, এগুলো গাবে দূর দূরান্তে নেওয়া ভালো। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের পর্বে সিরিয়ালের 8 নম্বর গরু। এটার একদম কেমন? এটারও একদম পড়বে 185,000 টাকা। 185,000 টাকা একদম। জি। সিরিয়ালের 9 নম্বর যার একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু। জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত? এটা কি প্রথম না দ্বিতীয়? এটা প্রথম। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে 4 দাঁত। ওলান পালান তো পর্যাপ্ত চলে আসছে? হ্যাঁ, অনেক ভালো মানের গাভী। এটা বাকি আছে কতদিন? বাকি হয়তো 10-15 দিন, এর মধ্যেই বাচ্চা। 10-15 দিন বাকি আছে, প্রেগনেট একটা গরু। এই অবস্থায় দেখে শুনে আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের পর্বে সিরিয়ালের 9 নম্বর গরু। এটা দেখে যদি কারো পছন্দ হয়, যদিও পছন্দ হওয়ার মতোই একটা গরু, এটার একদম কেমন? একদম 2,10,000 টাকা। 2,10,000 টাকা একদম। জি, দাম তো সহনীয় পর্যায়ে আছে বলে মনে হচ্ছে। আমার প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই আপনারা যারা কিতা আছে, আমি বলবো না, 10 জায়গায় যাচাই বাছাই করলে তারাও বলবে, সম্পূর্ণ যারাই ভিডিও ছাড়ে সবার গরু দেখুন, দেখে কিতাদের যেখানে পর্তায় মনে হয় সেখানে কিনবে, এবং জাত মান সব বাছাই যাচাই করে কিনবে। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের পর্বের 9 নম্বর গরু, 2,10,000। জি, এটা সাইড করে দেন। তার পাশে সিরিয়ালের 10 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু। জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স মাত্র 4 দাঁত হলো, কিন্তু টাইম আছে বেশি। এটার সময়টা একটু বেশি আছে, মানে প্রেগনেটের বয়স কম। জি। কত দিন বাকি আছে? এটার এখনো পুরো 1 মাস আছে। পুরো 1 মাস বাকি আছে, উলান পালানের ঝোল মাত্র ছাড়া শুরু করছে। জি জি। আচ্ছা, বেশ লম্বা চওড়া একটা গরু, অনেক বড় সরো, ভালো জাত মানের গাভী। তো এই গরুগুলো তো যখন 2-3 নম্বর বাচ্চা পড়বে আরো একটু বড় সরো হবে। জি জি। আচ্ছা, এটা আজকের পর্বে সিরিয়ালের 10 নম্বর গরু। 10 নম্বর। এটার দাম কেমন? এটার দাম ফিক্স রেট পড়বে 2,25,000 টাকা। 2,25,000 টাকা একদম। একদম, কোনো দরদামের সুযোগ নেই আজকের কোনো গরুতেই। জি না। আচ্ছা, এটা সাইড করে দেন। সবশেষ 11 নম্বর যে গরুটা আপনি রাখছেন, চলেন এই গরুটা আমরা একটু দর্শকদের দেখাই। এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের। হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু। জি। এই গরুটার বয়স কেমন? এর বয়স মানে 6টা ছিল, এখন বলা যাচ্ছে না, ভেঙে বেড়ে হচ্ছে। তার মানে দাঁতের দিক দিয়ে পরিপূর্ণ, দ্বিতীয় বিয়েনের গাভী। আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা। আর এই গাভীগুলো কতগুলো বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? এগুলো গাভী সাধারণত 10-12টা বাচ্চা ইজি ভাবে দেয়। অনেকেই দেয়, কোনোটা হয়তো আরো বেশি দেয়, কিন্তু 10-12টা বাচ্চা সব গরুই দেয়। আচ্ছা, তো এটা মাত্র সেকেন্ড টাইম বাচ্চা দিবে, এখন অনেকগুলো বাচ্চা এর থেকে নেওয়া যাবে। এটা এর দুধের রেকর্ডও জানা আছে, আগের বিয়েনে এগুলো এই গাভীর থেকে আপনার 25-27 পর্যন্ত দুধ দোয়াইছে। তাহলে তো অনেক দুধ হয়েছে গরুটার। তো কেউ চাইলে এই গরুটা দেখে শুনে আইডিয়া করে নিতে পারে। আজকের পর্বে সবশেষ 11 নম্বর গরু এটা। জি জি। এটার একদম কেমন? এটা আসলে গাভীর যেভাবে দাম পরিপূর্ণ সামার হয় নাই। হ্যাঁ, সামার হলে দাম চাওয়ার জায়গা ছেলে 300 দাম চাওয়া যাইতো, কিন্তু আমি দাম ওরকম চাবো না। হ্যাঁ, এই গাভীর দাম 2,50,000 চাওয়া। 2,50,000 মানে 5,000 ডিসকাউন্ট করা যাবে। 2,50,000 উনি ওইখান থেকে গরু দেখে পছন্দ করে দিছে। তারপরে আমার যে আব্বা ওইখানে গরু আছে, আপনি যান দেখিয়া। হ্যাঁ, আপনার যেটা পছন্দ হয় আপনি দেখিয়া সেটা নিয়ে আসেন। নিয়ে আসেন। আসছিলেন কবে? আমি আসি আজকে সকালে। আজকে সকালে আসছেন, গরু তো অনেকগুলো আছে দেখছেন। দেখছি। পছন্দ হইছে? হ্যাঁ, পছন্দ হইছে। ছেলের সঙ্গে কথা বলছেন? কথা বলছি। আচ্ছা, ছেলেরও পছন্দ হইছে? পছন্দ হইছে।
দরদাম হয়েছে? দরদাম হয়েছে। দরদামে সন্তুষ্ট? সন্তুষ্ট। তাতে কি আপনাদের এলাকা থেকে এলাকায় গরুর দাম কম আছে? না, আছে, ভালো আছে, কমও আছে, আবার বেশিও আছে। আচ্ছা, সব রকমের গরুই আছে, দাম একটু বেশি। হ্যাঁ, এটা একটু নিয়ম, এটার দাম কম, সেটাই সেটাই। তো গরু কিনে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো আঙ্কেল, বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, 11টা গরু, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করতে চান? দর্শকদের আমার একটাই বলার যে আপনারা টাকা দিয়ে গরু কিনবেন, দেখে শুনে ভালো জিনিস নিয়ে যায় খামারে, যাতে লালন পালন করে কামাই করে, কামাই খাওয়া যায়। যাতে মানে যে কোনো গরু নিয়ে যা তো, ওই যে আছে অনেক মানুষ অনেক রকম কথা বলে, যার যার ব্যবসা তার তার মতো, কথায় কান না দিয়ে হ্যাঁ গরু নেবেন, গরু দেখেন। জি, গরু দেখবেন, যাচাই বাছাই নেবেন, যাতে মানে যে কে কি করতেছে আপনার তো নিজে দেখতেছেন, বুঝতেছেন। হ্যাঁ, সেই বিবেক আপনাদের মধ্যেই, সেটাই। এই যে ইউটিউবে অনেক লোকই তো প্রতিবেদন ছাড়তেছে, ব্যবসায়ীকে তো অভাব নাই, কি রকম দাম মানে, যাতে মানে আপনারা দুই চার নিজেরা নিজেরা বিবেচনা করেন। আরে, এখন মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে, প্রথমে এইগুলো লোকজন এত জানতো না, বুঝতো না, জানতো না, এই কারণে যে কোনো লোক যে কোনো গরু দিয়ে দিত, লিয়ে চলে যেত, ঠকে যেত আগে। কিন্তু এখন ঠকার হারটা কমে গেছে, এখন ঠকানো খুবই কঠিন, কারণ একজন বিক্রেতার থেকে কাস্টমারের অভিজ্ঞতা এখন বেশি, এখন অনেক বেশি। ওই যে অনেক মানুষ প্রতিবেদন ছাড়ছে, ওইগুলো দেখতেছে কোনটা কোন জাত কি রকম, ইউটিউবের আসার ফলে কিন্তু এই একটা দিক ভাবছে যে ভিডিও দেখতে দেখতে সম্পর্কে বা গরু চিনে গেছে। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার করে কালেকশন করে এই গরুগুলো আমাদের দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।